এখন আমরা 141 নাম্বার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের সলিউশনটা দেখব। তো আমাদের কোশ্চেনটা ছিল যে এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে বলছে, হু টট ইউ ফ্রেঞ্চ। সো আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। এটা হচ্ছে আমাদের পাস্ট ইনফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনফিনিট টেন্সের আমাদের অ্যাক্টিভ যে স্ট্রাকচার, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটার সাবজেক্টটা হচ্ছে আমাদের হু, হুটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট। ওকে, আর টট আমাদের ভার্ব টু, আর ইউ এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে দুইটা আছে, এটা হচ্ছে এক নম্বর অবজেক্ট দিলাম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট নাম্বার টু, দুই নম্বর অবজেক্ট। ওকে, এখন আমাদের প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে এই স্ট্রাকচার কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে। পাস্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে আমাদের ওয়াজ, ওয়ার যে কোনো একটা হবে, আর হচ্ছে ভার্ব থ্রি, ভার্ব টু যেটা সেটা ভার্ব থ্রিতে চলে আসবে, পাস্ট পার্টিসিপল ফর্মে আসবে, আর আমাদের যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে পিছনে চলে যাবে। তো এটা যেহেতু আমাদের সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট হয়ে পিছনে চলে যাবে। তার আগে বাই থাকে সাধারণত এজেন্ট বোঝানোর জন্য, এজেন্ট দ্বারা কোনো কিছু যদি করা হয়। তো যাই হোক, আমি তাহলে এটাকে যদি আমরা ওই সিস্টেম অনুযায়ী, প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী সাজাই, তাহলে হচ্ছে ফার্স্টে আমাদের, যেহেতু আমাদের এখানে অবজেক্ট হচ্ছে ইউ, আমরা পার্সনটাকে ফার্স্টে নিয়ে আসব। দুইটা অবজেক্টের মধ্যে যেটা ব্যক্তিকে বোঝাবে সেটাকে আমরা প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। আচ্ছা ফাইন, তারপরে আমাদের সাধারণত থাকে হচ্ছে ওয়াজ, ওয়ার যে কোনো একটা। তো ইউ এর সাথে তো আমার ওয়ার বসবে, তো আমরা ইউ ওয়ার দিলাম। তারপরে হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্মটা আমাদের টট, টট সেম, আমরা টট লিখলাম, ইউ ওয়ার টট, দেন আমাদের অবজেক্ট টুটা ফ্রেঞ্চ, ইউ ওয়ার টট ফ্রেঞ্চ। এখন আমাদের বাই দিয়া আমরা দেব কি হোম। তো আমাদের হুটা তো ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা যখন অবজেক্ট হয়ে যাবে হুটা হয়ে যাবে হোম। তো আমি কিন্তু এখানে কোনো কোশ্চেন মার্ক দিচ্ছি না, এটা কিন্তু আনসার না, আমরা পরীক্ষায় কিন্তু কখনো এইভাবে লিখি না। আমরা সাধারণত ফর্মাল যে ওয়েতে লিখি সেই লেখাটা হচ্ছে এরকম। তাহলে আমরা সাধারণত ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত হু থাকলে সেই বাই হোমটাকে আমরা ফার্স্টে লিখি। তো আমরা বাই হোম ফার্স্টে লিখব, বাই হোম। তারপরে আমাদের যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আমাদের যে কোশ্চেন অক্সিলারি আছে সেটা হচ্ছে ওয়ার, সেই ওয়ারটা বাই হোমের পরে বসবে। তো আমরা এখানে বসালাম ওয়ার, বাই হোম ওয়ার, তারপরে আমাদের সাবজেক্ট ইউ, বাই হোম ওয়ার ইউ, দেন রিমাইন্ডার অফ দ্য সেন্টেন্স টট ফ্রেঞ্চ।